নিয়ে জলপাইগুড়ি তৃণমূল নেতা অভিযুক্ত দম্পতি খুনে অভিযুক্ত জলপাইগুড়ি তৃণমূল নেতা, এমনটাই জানা যাচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি অভিযুক্ত দম্পতি খুনে অভিযুক্ত জলপাইগুড়ির তৃণমূল নেতা, জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান দম্পতি খুনে অভিযুক্ত, দম্পতি খুন মামলায় অভিযুক্ত, এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, ঠিক কি জানতে পারছো? দেখো, দম্পতি আত্মহত্যা মামলা জেলা যুব সভাপতি ও তৃণমূলের তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো গতকাল জলপাইগুড়ি জেলা আদালতে ভারপ্রাপ্ত বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারাধীন। তিনি কিন্তু যে আয়োগ সেই কিন্তু স্পেশাল ভাবে কিন্তু কোর্টের কাছে আবেদন করা হয়েছিল, আবেদন করাতে কিন্তু সে আবেদনে সাড়া দিয়েছে। তারপরে কিন্তু যে কালকে কিন্তু গতকাল কিন্তু তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এই ঘটনায় কিন্তু জানা যাচ্ছে। তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সুজিত? তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা আছে, কিন্তু তার বিরুদ্ধে যে মৃত্যুর প্রলোচনা এই যেই ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা আছে এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সুজিত, কথা বলছিলাম প্রতিনিধি সুজিতদের সঙ্গে।